হ্যালো আসসালামু আলাইকুম। এখন সময় 5টা বাজে, আমি এখন বিচের পারে, লাইট অনেক কম। আমরা আসলে আজকে সারা রাত ঘুমাই নাই, খুবই এক্সাইটেড ছিলাম। প্রথমবার আমরা প্লেনে করে কক্সবাজার আসছি তো, এবং রাতে অনেক আড্ডা দিচ্ছি, সারা রাত গান গাইছি, এই জন্য গলা ভেঙে গেছে, মানে এই জন্য আসলে ঘুম হয় নাই। তো প্রথম দিন ভাবলাম যে সমুদ্রের পারে থাকি, সারাদিন ঘুমাবো, কালকে রাতে ইনশাল্লাহ আবার ঘুরবো। আমার সাথে আমাদের বন্ধুরাও সজাগ। গুড মর্নিং কক্সবাজার, হাউ এভরিওয়ান, ইউ আর নট গুড। সত্যি বলতে শেষ রাতটুকু ভালো গেছে, গান টান গাইছি, কিন্তু শুরুর দিকটা আসলে খুবই 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 খারাপ গেছে, যেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। কারণটা একটু বলি সিম্পল, আমাদের অনেকগুলো টাকা হারাই গেছে, তো এই জন্য একটু কষ্টে গেছে। তারপরে ওই সকালবেলার এই সমুদ্র দেখে খুবই ভালো লাগতেছে। Created with free version for non-commercial use. Thank you.
আমরা এখন মহেশখালীর শুটিং ব্রিজ আসছি আদিনাথ মন্দিরের পাশেই। আমরা এখন দেখাবো স্বাধীন ভাইয়ের ফটোগ্রাফি। যাদা ফ্রিজিং হচ্ছে যাস না এরম হয় তোরে উচ্চ তো ভীতি আছে না মানুষের। একদম বলবো না, এটা অনেক বলবো, এটা বলবো না, একদম বলবো, একদম একটা কিছু কনসিডার তো করবা তুমি না, এখানে যে প্রাইস দেখছি তোমার এটার দাম কি কমাইছি, তুমি যেটা বলছো সেটাই কিন্তু বলছি, একটা বার কথা বলছি কি না, এটা যেটা বলছো সেটাই বলছি। ২০০০ টাকা যদি তুমি না দাও আর দিব না, তুমি দেন তাহলে জালায়া গেলাম মনে নিবায়া গেল না। টাটা কক্সবাজার বিধ্বস্ত, আমরা চার দিন ধরে ঘুমাই না, চার দিন বন্ধু।